হ্যালো ফ্রেন্ডস, মমস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা আমি শুরু করছি রিশানকে দিয়ে। কাল রিশান ফুটবল খেলতে গিয়ে মাথায় চোট পেয়েছে, অনেকটা রক্তও বেরিয়েছে। আমি তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, সঙ্গে সঙ্গে বরফ দিয়ে খানিকক্ষণ চেপে ধরে রেখেছিলাম। রক্তটা বন্ধ হতে ওর বাবা মেডিসিন শপে গিয়ে সঙ্গে সঙ্গে ব্যান্ডেড নিয়ে এসে ওকে ব্যান্ডেড করে দিয়েছিলাম। রাত্রিটা কোনো রকমে কেটে গেছে। আজ দুপুরে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ওর ব্রেকফাস্ট হয়ে গেছে, ও টিভি দেখুক, আমি ততক্ষণে রান্নাটা সেরে নিই। আমি সব কিছু কাটাকাটি করেই রেখেছি। আজকে করব পাতলা মাংসের ঝোল, যেটা রিশানও খেতে পারবে, আর করব বাঁধাকপির তরকারি। প্রথমে আমি বাঁধাকপির তরকারিটা করে নেব। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন তেজপাতা, শুকনো লঙ্কা আর বেটে রাখা মশলা। এর মধ্যে আমি আদা, ধনে, জিরে, গুঁড়ো আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, সেটা বাটাটা দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর চিনি। মশলাটা কষা হয়ে গেছে, আমি একটা পাত্রে আগে তুলে রেখে দিলাম। তারপর সেই পাত্রে আবার একটু তেল দিয়ে আলু, কেটে রাখা আলু একটু নুন দিয়ে ভেজে নিলাম। নুন হলুদ দুটোই দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে নেব। তারপরে দিয়ে দিলাম বাঁধাকপিটা। বাঁধাকপিটা ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, বাঁধাকপি দিয়ে দিলাম, তার উপর দিয়ে দিলাম নুন হলুদ। ভালো করে মিক্সড করে নেব। ঢাকা দিয়ে দিলাম, বাঁধাকপিটা একটু ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে। এবার ভালো করে নেড়ে দিচ্ছি। মশলাটাও যে কষানো মশলাটা, সেটা আমি মিক্সড করে দিলাম। আর দিয়ে দিলাম মটরশুঁটি। আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করছি, তাই একটু জলে ধুয়ে দিয়ে দিয়েছি। একটু দেরি করে দিলেও তাতে অসুবিধে নেই। লাস্টে দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিলাম ঘি আর গরম মশলা, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম, হয়ে গেল বাঁধাকপির তরকারি। এবার মাংসের ঝোলটা করে নেব। নুন হলুদ দিয়ে আমি মাংসটা মাখিয়ে রেখেছি। এই সবজিগুলো আমি ব্যবহার করব, সঙ্গে ব্যবহার করব আদা রসুনের পেস্ট আর ধনে জিরে গুঁড়ো। প্রেশার কুকারে আমি মাংসটা করব, বাটার দিয়ে দিলাম, তার মধ্যে আমি লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। বাটারের ওপর লেগ পিসগুলো ভালোভাবে নেড়ে নেব। তারপর একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে তার মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে লেগ পিসগুলোকে এভাবে মিশিয়ে নেব। মাংসটা থেকে জলটাও ছাড়তে শুরু করে দিয়েছে, সুন্দর কষা হয়ে গেছে। আমি মাংসগুলো তুলে নিলাম। আবার সেই পাত্রে অল্প একটু পরিমাণে তেল দিয়ে ফোড়নগুলো দিয়ে দিলাম। এখানে আমি দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি জিরে। আর সবজিগুলো, কেটে রাখা সবজিগুলো একে একে সব দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করে নেব। একটু ঢাকা দিয়ে দেব, ভাপে ভাপে একটু ভাজা হবে। তারপর ঢাকাটা খুলে আমি একটু টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি, এতে করে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে। এবার ধনে, জিরে, হলুদ গুঁড়ো, যেটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়া হয়ে গেছে, এবার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যেহেতু এটা গুঁড়ো মশলা, এর মধ্যে কাঁচা অতটা গন্ধ নেই, তাই এটাকে আর বেশিক্ষণ নাড়ব না। তার মধ্যে দিয়ে দিলাম সেই চিকেনটা। চিকেনটা আগে থেকেই একটু কষানো রয়েছে, বেশি নাড়ার দরকার নেই। এবার গরম জল দিয়ে দিলাম, দিয়ে দিলাম মটরশুঁটি। এবার কুকারের ঢাকনা লাগিয়ে দিলাম। নুন টুন আমি টেস্ট করে নিয়েছি। কুকারের ঢাকনা লাগিয়ে জাস্ট 1 মিনিট সিটি দিয়ে দেবো। ব্যাস তৈরি হয়ে গেছে, আমার রান্না হয়ে গেছে। এত কিছু বাসন আবার এখন ধুতে হবে। হয়ে গেছে, মাংসটাও হয়ে গেছে। মাংস আমি নিয়ে নিয়েছি, এবার ছেলেকে খাওয়াতে বসে গেছি। কেননা খুবই তাড়াহুড়ো করছি, ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে,
তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিই। এর মাঝখানে আমি ওর জন্য একটু সজনে ডাঁটা নুন হলুদ দিয়ে তেলের উপর নেড়ে একটু সিটি মেরে দিয়েছিলাম। ও সজনে ডাঁটা খেতে খুব ভালোবাসে, ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিই। আবার খাওয়ার মাঝখানে ও মাংসের যেটা স্টুটা ও খুব পছন্দ করে, দেখুন ডাঁটা খেতে এত ভালোবাসে, মানে টিভি দেখতে দেখতে ডাঁটা খেলেও ও ডাঁটাটা খাবে, ডাঁটার দিকে তাকিয়ে নিয়ে, বিশেষ করে ও ডাঁটা সিডসটা খেতে খুব ভালোবাসে। আমরা চলে এসেছি ডাক্তারের কাছে, রিশান অপেক্ষা করছে। ডক্টরের কাছে যাবে? এত দুষ্টু ছেলে কিভাবে শান্ত হয়ে গেছে দেখুন, নিজে নিজেই টিভি স্ক্রিনের লেখাগুলো পড়ছে। এবার রিশানের নাম চলে আসবে, ওকে নিয়ে আমরা ডাক্তারের কাছে যাব। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, ও এসে নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। ডাক্তার বলল সবই ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাই আমরা খুব খুশি। ও এসে নিয়ে আবার রীতিমতো নিজের খেলায় মেতে উঠেছে। তো এইভাবেই আমি আজকের ব্লগটা আপনাদের সামনে তুলে ধরলাম। এই ব্লগটা কেমন লাগলো আপনারা কমেন্ট করতে পারেন, আর আমাকে সাপোর্ট করবেন অবশ্যই। আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।